KM স্পোর্টিং ক্লাব আয়োজিত মাদারবাড়ি শোভনীয় ক্লাবের সার্বিক সহায়তায় KM এজেন্সির পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ আজম নাসিরউদ্দিনের সদ্র পিতা প্রয়াত সৈয়দ মইনুদ্দিন হোসেন স্মৃতি দিবারাত্রি ফুটসাল ফুটবল টুর্নামেন্টের 2023 সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে সাতকানিয়া পশ্চিম ডুলু স্পোর্টিং ক্লাব এবং শেখ রাসেল স্মৃতি সংসদ স্টেশন রোড ফাইনালের টিকিট অর্জন করতে পেরেছেন। রবিবার সন্ধ্যায় প্রথম সেমিফাইনালে সাতকানিয়া পশ্চিম ডুলু স্পোর্টিং এর সাথে ঝর্ণাপাড়া ফ্রেন্ডস সার্কেল ক্লাব 1-1 গোলে ড্র করায় টাইব্রেকারে গড়ায় খেলা। এতে 2-1 গোল করে ফাইনালে টিকিট পায় পশ্চিম ডুলু স্পোর্টিং ক্লাব। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন পশ্চিম ডুলু স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক মোহাম্মদ সাদ্দাম হোসেন। তাকে স্মারক প্রদান করেন মাদারবাড়ি শোভনীয় ক্লাবের সহসভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন। জয়ের কৃতিত্বটা সবার, আমার একান্ন, সব প্লেয়ার ভালো খেলছে, বিদায় আমাদের এই জয়। অবশ্যই ফাইনাল প্রত্যাশা, সব প্লেয়ারের তাকে চ্যাম্পিয়ন, আমরাও তার বিপরীত, আমরা চ্যাম্পিয়নের দাবিদার, ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হব। সন্ধ্যায় দ্বিতীয় খেলায় কালালপুর ক্রীড়া সংস্থার ফুটবল একাডেমিকে 2-0 গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে শেখ রাসেল শিশি সংসদ স্টেশন রোড। এতে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আবু বক্কর সিদ্দিকী। তার হাতে স্মারক তুলে দেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং ব্যবসায়ী শফিকুল আলম বাদশাহ। ম্যাচটা ছিল খুবই রাফ অ্যান্ড টাফ ম্যাচ, বিগ ম্যাচ ছিল, একটা সেমিফাইনাল। আমাদের প্রত্যাশা ছিল আমরা ভালো খেলা জয় নিয়ে মাঠ থেকে আসব, যাতে আমার ফাইনালের উদ্দেশ্যে আমরা খেলছি। আমাদের টিম অফিসিয়াল, আমাদের টিমের ম্যানেজমেন্ট যিনি দায়িত্বে আছেন জুয়েল ভাই, তিনি খুবই আন্তরিকভাবে আমাদেরকে বলেছেন যে ভাই আজকে যেভাবে হোক ম্যাচটা জিততে হবে। এই জন্য আমরা সবাই পরিশ্রম করে খেলছি এবং ম্যাচে গোলও হয়েছে, গোল পেয়েছি, ম্যাচ সেরা হয়েছি। আমি সর্বপ্রথম মাদারবাড়ি শোভনীয় ক্লাবকে এবং মোশারফ হোসেন লিটন ভাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য। আজ সোমবার সন্ধ্যায় ফাইনালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাবেক মেয়র ও সিজিকেএস সাধারণ সম্পাদক আলহাজ আজম নাসিরউদ্দিন। এতে দুই দলই শক্তিশালী ভূমিকা রেখে লড়াই করবে বলে আশাবাদী আয়োজকরা। আসলে দুইটাই ভালো টিম মনে করতেছি, তো আশা করব যে ভালো খেলবে সে জিতবে। আমাদের চট্টগ্রামে একটি ঐতিহ্য আছে, আমাদের ফুটবল বলেন ক্রিকেট বলেন, আমাদের চট্টগ্রাম হচ্ছে ঐতিহ্য, হচ্ছে বাংলাদেশের মধ্যে ক্রীড়া জগৎটা হচ্ছে খুব আপনার আমাদের জন্য খুব গৌরবের। সো আমি মনে করি আমাদের এখানে অনেক ভালো খেলোয়াড় আছে, আশা করি আগামী দিনে বিশ্বে আমাদের অনেক খেলোয়াড় এখানে প্রজন্ম জন্ম হবে আসবে। পাশাপাশি যেটা আপনি বলেছেন ভাগ্য আর হচ্ছে ভালো খেলার, দুটাই আসলে খেলাধুলায় এই দুটোটাই প্রয়োজন আছে। সো আমি মনে করি ভালো খেলবে, আবার ভাগ্য ভাগ্যের ভিতরে বিষয় আছে এটাই আর কি। হ্যাঁ, অ্যাসিস্ট তো অবশ্যই, অ্যাসিস্ট সবসময় অ্যাসিস্টের ওটাই ইয়া থাকতে হবে, এটা তো একটা অবশ্যই ভূমিকা, ওইটা ভূমিকার ওই ওইটা তো মূল্যায়ন করতে হবে। হ্যাঁ, এটা তো মূল্যায়ন অবশ্যই, এটা ওইটা বিচারকরা ওইটা ইয়া করতে হবে, যেহেতু ওইটা মূল্যায়ন না হলে তো হচ্ছে না, অ্যাসিস্ট না হলে তো ও সাপোর্ট না পেলে তো আগাইতে পারতো না, সুতরাং অ্যাসিস্টকেও মূল্যায়ন করতে হবে। রুমেন চৌধুরী, চট্টলা টিভি। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।